আপনারা হয়তো প্রতিদিন হাজারো গল্প শুনেন, যার কিছু গল্প হয় কাল্পনিক আর কিছু হয় বাস্তব। এতগুলো গল্পের ভিড়ে আর একটি গল্প হয়তো আপনারা হাতছাড়া করে চলে যাচ্ছেন, যে গল্পে থাকবে না কোনো কাল্পনিক ঘটনা, না রবে কোনো কাল্পনিক চরিত্র। চলুন আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাই। আজকের গল্পটি এমন একজন মানুষকে কেন্দ্র করে যাকে হয়তো আপনারা সবাই চেনেন কিন্তু ভিতর থেকে জানেন না। হ্যাঁ, সেই গল্পের চরিত্রটাই কি আরএস ফাহিম চৌধুরী। ২০১৩ সালে আরএস ফাহিম চৌধুরী ৭,০০০ টাকায় কেনা সাইকেল দিয়ে তার স্টান্ট লাইফ শুরু করে। তারপর তারা কিছু বন্ধু মিলে সাইকেল স্টান্ট শুরু করলো। তাদের দেখা দেখি দিন দিন আরও অনেকে তাদের সাথে যোগ দিতে লাগলো। তারপর তারা মনে করলো একটা টিম খোলা দরকার। ঠিক তখনই MSVZ বর্তমানে বাংলাদেশে প্রায় ২৪ জেলায় যার শাখা রয়েছে, তখন এমন একটি সময় এসে গিয়েছিল যে বাংলাদেশের জেলায় জেলায় স্টান্ট রাইডার তৈরি হতে লাগলো। তারপর শুরু হতে লাগলো দেশের আনাচে কানাচে স্টান্ট শো। তখন এই ফাহিম নামে ছেলেটিকে সবাই আরএস ফাহিম চৌধুরী নামে চিনতে শুরু করলো। তারপরেই কিন্তু শেষ নয়, পরবর্তীতে তিনি বাইক স্টান্টে শিফট করলো ২০১৭ সালে এবং ব্লগ বানানো শুরু হয়। ২০১৯ আরএস ফাহিম চৌধুরী প্রেমে পড়ে মানজিয়া নামের একটি মেয়ের সাথে। মানজিয়া আসার পর ফাহিমের জীবনে যুক্ত হলো আরও একটি নতুন অধ্যায়, যে অধ্যায় সূচনা হয়েছিল তাদের একে অপরের ভালোবাসা থেকে। তাদের ভালোবাসার সহজ ব্যাখ্যা দিতে হলে সূর্য ও চাঁদকে উদাহরণ হিসেবে নিতে হবে, কারণ তাদের একজন যদি হয় সূর্য, আরেকজন হয় চাঁদ। সূর্য চাঁদ ছাড়া যেমন দিন রাত হয় না, তেমন ফাহিম ও মানজিয়া ছাড়া আরএস ফাহিম চৌধুরী হয় না। এভাবে বেঁচে থাকুক তাদের ভালোবাসা আজীবন।